ভারত ও ইংল্যান্ডের মধ্যবর্তী তৃতীয় টেস্ট ম্যাচে দুই দিন ব্যাটিং করার পরেও দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিম প্রথম ইনিংসে 130.5 ওভার ব্যাটিং করে 445 রান করেছে, কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষের দিকে মাত্র 35 ওভার ব্যাটিং করে ইংল্যান্ড ক্রিকেট টিম 207 রান করেছে দুই উইকেটের বিনিময়ে। 238 রানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ইংল্যান্ড। কার্যত ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে দিয়েছে ইংল্যান্ড এই ম্যাচে। বিস্ফোরক ব্যাটিং করেছেন ইংল্যান্ডের ওপেনার বেন জ্যাকেট। 118 বলে 133 রান করে ম্যাচে নচ আউট রয়েছেন তিনি। এবং তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যান অলি পাপো 55 বলে 39 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং দ্বিতীয় দিনের শেষে 207 রান করেছে দুই উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বেন জ্যাকেট, 133 রান করে নচ আউট, এবং জো রুট 9 রান করে নচ আউট রয়েছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট টিম প্রায় দুই দিন ব্যাটিং করেছে এই ম্যাচে। 130 ওভার ব্যাটিং করে আমরা করেছি মাত্র 445 রান, যার জবাবে ব্যাটিং করতে নেমে ডমিনেট করছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এই মুহূর্তে। এবং তৃতীয় দিনের শুরুতেই আমরা যদি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করতে না পারি, তাহলে হয়তো বড় স্কোর করবে প্রথম ইনিংসেই ইংল্যান্ড এই ম্যাচে। মাত্র 35 ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড ক্রিকেট টিম দ্বিতীয় দিনে, এবং এই ম্যাচে কার্যত ব্যাকফুটে ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে। ম্যাচের প্রথম দিনে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা 17 রান করেছে, এবং দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল অভিষেক ম্যাচেই তিনি 46 রান করেছেন, এবং রবিচন্দ্রন অশ্বিন 37 রান করেছে, এবং শেষের দিকে দুর্দান্তভাবে ইনিংসের শেষ করেছেন জসপ্রীত বুমরা, 28 বলে 26 রান করেছে। কিন্তু মাত্র 35 ওভার ব্যাটিং করেই আমাদের ব্যাকফুটে ফেলে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। 35 ওভারেই 207 রান করেছে দুই উইকেটের বিনিময়ে। আমাদের প্রধান লক্ষ্য হবে তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের মিডল অর্ডারকে শেষ করে দেওয়া, এবং তাহলেই আমরা প্রথম ইনিংসে লিড নিতে পারব। আপনাদের কি মনে হচ্ছে, ভারতীয় বোলাররা কি পারবে তৃতীয় দিনের শুরুতেই বেন জ্যাকেট, জো রুট এবং ইংল্যান্ডের মিডল অর্ডারকে শেষ করে দিতে? অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে অনিল কুম্বলের পর রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে 500 উইকেট নেওয়ার রেকর্ড করলেন, এবং বিশ্ব ক্রিকেটে নবম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি। কিন্তু তৃতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে পিছিয়ে রয়েছি আমরা। মাত্র 35 ওভার ব্যাটিং করেই ম্যাচে এগিয়ে গেছে ইংল্যান্ড ক্রিকেট টিম। তৃতীয় দিনের শুরুতেই আমাদের লক্ষ্য হবে ইংল্যান্ডের মিডল অর্ডারকে শেষ করে দেওয়া। আপনাদের কি মনে হচ্ছে, আমাদের বোলাররা কি পারবে তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডকে এবং ইংল্যান্ডের মিডল অর্ডারকে শেষ করে দিতে? অবশ্যই জানান কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।